সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জিল্লুর রহমান রাকিব ভাই। রাকিব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যবসায়ী হিসাবে। আমি সাংবাদিক ফরাদ ভাই, ব্রাইট নিউজ 99 চ্যানেল থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে কুমিল্লার জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে রাকিব ভাই আপনার সঙ্গে আছে। প্রথমে আমি আপনার কাছে জানতে আছি কে এন ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স বিজনেস সেন্টারটি আপনার আজকে এটা কত বছর হয়ে এস্টাবলিশ করেছেন? সেটা সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ দ্য কে এন ফ্যাশন অ্যান্ড কসমেটিক্স? যখন আমরা প্রচারিত করবো তখন আপনারা বুঝে নিতে পারবেন যে কে এন ফ্যাশন হোয়াট ইজ দ্য মিনিং অফ এভরিভিশন। পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলিয়াছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। আর একটা হচ্ছে যে ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। আপনার গর্ভধারিণী মাকে আমি স্যালুট জানাচ্ছি এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য রাস্কিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহত্ব, অতএব আপনি মানব সেবা করে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জিল্লুর রহমান রাকিব ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে টু ইয়ার্স রানিং বিজনেস করছেন, আপনার কাছে কেমন লাগছে বিজনেস? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্টে পড়াশোনাকে কমপ্লিট করার পরে বিজনেস দিয়ে আগানো ওদের উচিত। বিকজ হচ্ছে যে আমাদের দেশের মধ্যে যে আপনার জব সেক্টরটা, সেটা আপনার জব সেক্টরটার মধ্যে অনেক বাধ্যবাধকতা আছে, আর যদি কমিটমেন্টের মধ্যে থাকা লাগে। আমি ছোটবেলা থেকে একটা গল্প পড়ে আসছিলাম, গল্পটা কি বলবো আমি শেয়ার করবো? বলেন বলেন। দুই ফ্রেন্ড একসাথে পড়াশোনা করতেছিল, হ্যাঁ, তো এক ফ্রেন্ডে কি করতো, দুইজনে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলেন, তো একজনে কি করতেন পড়াশোনা শেষে ওনার বাবা মা কি করতেন চৌষ এবং সিঙ্গারা তৈরি করতেন, এগুলো নিয়ে এসে আপনার এই কি বলে যে সেল করতেন এগুলো। তো এটা সেল করার পরে সে ওরে বলতো যে ক্রিয়ায় কী প্রয়োজন ছিল এটা সেল করার, এটা তো কোনো প্রয়োজন ছিল না, আমরা ইন্টার কমপ্লিট করবো তারপর যে জব করবো ভালো কিছু করবো। তো সে বললো যে না, এটা আমার খুব ভালো লাগে, আমি আমার এইম হচ্ছে যে আমি বিজনেস করি। তারপর সে কী করছে ক্রমান্বয়ে এই পড়াশোনার পাশাপাশি ওর আম্মু যে সিঙ্গার চমচাটা উৎপাদন করতেন সেটা উনি সেল করতেন। সেল করার পরে এইভাবে সে পড়াশোনা শেষ করার পরে সে তার এই ছোট্ট একটা টং দোকান নিয়ে একটা কর্নারের মধ্যে বসে সে তার বিজনেসটা স্টার্ট করলো। আর সে ওই দিক দিয়ে তার যে আরেকটা ফ্রেন্ড ছিল সেই বিজনেস আপনার পড়াশোনা শেষ করে খুব ভালো একটা কোম্পানিতে জব নিল। জব নেওয়ার পরে ওই ফ্রেন্ড আসে এর বলতেছিল যে তুই এখানে বসে বসে এই ফুটপাথের মধ্যে বসে কয় টাকা সেল করবি, তুই একটা কাজ করতি কোম্পানিতে জব নিয়ে খুব ভালো কিছু করতে পারবি ইন ফিউচার, দেখ আমি বিয়ে করতেছি আমার খুব ভালো ফ্যামিলি হচ্ছে, খুব ফ্যামিলি খুব সুন্দরভাবে আমি চালাতে পারতেছি, আর তুই খুব কষ্ট করতো মাকে সে সিঙ্গারা চমচা বিক্রি করে নিয়ে তোর খাবার লাগতেছে। আমি শর্টকাটের কথা তো বলতেছি। তারপরে কিছুদিন যাওয়ার পর দুই চার বছর যাওয়ার পরে ওর প্রমোশন হয়ে গেছে, ওর যে ফ্রেন্ডটা কোম্পানিতে জব করতেছে এখন ওর গাড়ি আছে বাড়ি আছে, আর এ কী করছে ছোট্ট একটা টং দোকান থেকে তার একটা সব সব কিছু ছোটোখাটো একটা সব ছিল। তো সে ওরে আবার আসি আবার সে তাকে বলতেছিল যে দেখ আমার আজকে গাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে সব কিছু ফ্যামিলি সবাই খুব শান্তিতে আছে, তোর কী আছে তোর এই একটা ছোট্ট দোকান থেকে তুই আজকে একটা ছোট্ট একটা সব শুরু করছে, এখনও সে আগের মতো গাধার মতো কাটতেছস, এত পড়াশোনা করতো লাভটা কী হয়েছে? তো এটা বলার পরে ওর বিদে নিয়ে চলে গেলো, ওর প্রমোশন হয়ে গেছে, সে আরেকটা প্রভিন্সে চলে গেছে। তো প্রভিন্সে যাওয়ার পরে প্রভিন্সে যাওয়ার পরে আপনার কী বলে যে সেখানে যে প্রায় এক যুগ পরে সে আবার আসছে তার নারীতে ফিরে আসছে, ফিরে আসার কারণ হচ্ছে সে নারীতেই বসবাস করবে, ওর তো এখন খুব পাওয়ারফুল পার্সন হয়ে গেছে, এর মধ্যে অনেক ইয়ে ছিল ওর কী বলে যে আপনার প্রমোশন ছিল, এখন আসি সে এখানে আবার জবের ক্ষেত্রে আসি এখানে এখন সিইও হয়ে গেছে, সে তার এখানে যে ইয়াটা ছিল কোম্পানির যে ইয়া কোম্পানির যে কী বলে যে আপনার ফ্যাক্টরিটা ছিল এটা। তো এখানে আসার পরে কী বলে যে আসি ওই যে পাশে একটা শপ ছিল খুব ইয়া বিএপি, এটাতে গেলো যাওয়ার পরে সে সিঙ্গারা সে চমচায় খাওয়া শুরু করলো, যাই দেখতেছে সে আগের 12 বছর আগের স্বাদ সে খুঁজে পাচ্ছে, তার ফ্রেন্ডের ফ্লেভার সে পাচ্ছে। তখন যাওয়ার পরে বললো যে তোমাদের এখানে বাউরচি কোথায়, বলছি বাউরচি ভিতরে আছে। তো সে ভিতরে গেলো, যাই দেখতেছে তার ফ্রেন্ড সেখানে সে সিঙ্গারা এবং চমচা তৈরি করতেছে। এখন সে আসে বললো যে দেখ দোস্ত বস, আজকে আমার 20 কোটি টাকার মালিক আমি, আমি একটা কোম্পানির কী বলে যে এই কোম্পানির মালিক আমি, আজকে আমি নিজে একটা কোম্পানি ইয়ে করতেছি কি বলো যে নিজে অনার করতেছি কোম্পানিকে নিজে চালাচ্ছি, আর তুই সেই তোর আমি কতবার বললাম যে তুই আমার সাথে চলে, আমরা কত সাথে কত চেষ্টা করে ছোটোবেলা থেকে বেড়ে উঠছি, তুই আমার সাথে আসতে বললাম তুই আমার কথা শুনলি না, আজকে আমার 20 কোটি টাকার ইয়ে গাড়ি আছে বাড়ি আছে আমার সন্তানগুলো খুব ভালো ভালো স্টেপে আছে, তুই তো সেই বাবুর্চি বাবুর্চি জায়গার মধ্যে থেকে গেলি, দেখ তখন তোর বলছিলাম যদি কোম্পানির জবে তুই কেন বিজনেসে গেছিস, বলে যাচ্ছে ঠিক আছে তুই বস তোর কথা বলা শেষ, বলে যে হ্যাঁ কথা বলা শেষ।
তো কথাগুলো শেষ হলে বলো যে এটা এই যে সপ্তাহ দেখতে পাচ্ছ তুই চারতলা, এটা কার যারা মালিক হচ্ছে আমি। আজকে আমার কর্মচারী কয়জন তোর আইডিয়া আছে, বলে যে আমার 35-40 জন কর্মচারী আছে। শুধু তাই না, আমার পার ডে ইনকাম কত তোর আইডিয়া আছে, বলে যে আমার পার ডে ইনকাম হচ্ছে 3-4 লাখ টাকা, বলে যে তোর মাসিক স্যালারি কত, বলছি 3 লাখ টাকা। তো তুই যেটা এক মাসে ইনকাম করো সেখানে হচ্ছে আমার একদিন ইনকাম করতেছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে তুই যদি আজকে মারা যাস, কালকে যে সন্তান, তুই যে আজকে এই যে ডিরেক্টরের পজিশনে আসছ, তোর সন্তানগুলোকে সেখানে সে জবটা পাবে, তো সন্তান আবার সে তুই যে শূন্য থেকে শুরু করে আসছিস তারও এরকম ভাবে শূন্য থেকে শুরু করে আজকে এই পজিশনে আসা লাগবে। আর আজকে যদি আমি মারা যাই, আমার সন্তান এবং আমার বউ ওয়াইফ ওরা আজকে এখান থেকে আবার শুরু করতে পারবে, যে দৈনিক 3 লাখ টাকা ওদের রানিং ইনকামে থাকবে, ইন ফিউচার এটা আর খুব ভালো একটা স্টেপে নিয়ে যাবে। সেই গল্পটা শোনার পর থেকে কিন্তু আজকে আমার ছোটোবেলা থেকে ড্রিম ছিল যে আমি বিজনেস করবো, এবং আমি এটা অনুযায়ী চেষ্টা করতেছি। উপরওয়ালার মালিক উপর আমাকে কতটুকু সফলতা দিবে এটা কথা বলার জন্য আর আপনাদের দোয়ার বলতে ভিউয়ার্স জিনুর রহমান যে এমিল লাইফটাই ছিল বিজনেস ছোটকাল থেকে, এবং ইতিমধ্যে আমরা একটা গল্প শুনলাম, তো আমার কাছেও ঠিক সেই কথাটা মনে পড়ে গেল। আমরা এনশিয়েন্ট মেরিনার গল্প পড়েছিলাম, এনশিয়েন্ট মেরিনার এসটি কলোরিজের লেখা, এসটি কলোরিজের লেখা। ওইখানের মধ্যে এনশিয়েন্ট মেরিনার গল্পের মধ্যে স্টার্টিংটা শুরু হয়েছে, দ্য ম্যারেজ সিরোমনি ওয়াজ ওভার ইন দ্য গেস্ট ওয়াইল গোয়িং টু দ্য ফিস্ট and albatross is a big sea bird, it drinks good luck to the sailors. In the meantime I think and thought it is a big achievement for the as like albatross. Thank you. মানে গল্পটা এরকম ছিল যে বৃদ্ধ নাবিকের গল্প, বৃদ্ধ নাবিক যখন তার যৌবন বয়স ছিল তখন উনি এক পার থেকে আরেক পার যেত এবং অনেক টাকাই ইনকাম করেছে। যখন উনি শেষ হয়ে গেল, একবার বৃদ্ধ হয়ে গেল, দ্যাট মিনস 100 ইয়ার্স পার হয়ে গেছে, এখন তো আর সেই নাবিক আর চালাতে পারে না, তখন উনি কী করলেন, সমুদ্রের পাড়ে বসে বসে যে সমস্ত ইয়েগুলি যাচ্ছে, শিপগুলি যাচ্ছে, ওই সমস্ত নাবিকের দিকে তাকায় রাখছে। আর আরেক দিক দিয়ে হচ্ছে যে আপনার একটা প্রীতিভোজ হচ্ছে, তখন চিন্তা করতেছে প্রীতিভোজ হচ্ছে আর এখানে নাবি যাচ্ছে, হায় রে আমার জীবনটা তো আমি এভাবে কাটিয়ে দিলাম 100 বছর। হ্যাঁ, তখন ওই একটা স্মৃতি মনে পড়ে গেল তার জীবনের, ওনার ওই নাবিকের জীবনের একটা ঘটনা হচ্ছে যে নাবিক যখন লাস্ট সিচুয়েশনের মাঝখানের বয়সের মধ্যে যখন উনি গাড়ি গিয়ে নাবিক চালাতেন, হঠাৎ করে আপনার খাবার যে পরিমাণ নিয়েছে ওই খাবার ফুরাই গেছে। তো ফুরাই যাওয়ার পরে থেকে তখন আমি চিন্তা করলো যে কীভাবে এখন খাবার জোগাড় করতে হবে। হঠাৎ করে একটা আলবাট্রোস একটা পাখি মানে সুসংবাদ বয়ে নিয়ে আসে, তখন ওই আলবাট্রোস পাখি আসলো সুসংবাদ বয়ে নিয়ে আসে, উনি এই খাবারের ব্যবস্থা করে দিল সেই পাখি। হ্যাঁ, তো আল্লাহ তাআলা রিজিক কখন কাকে কি উদ্দেশ্যে দেয়, এই জন্য বললাম যে ইট ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য এজ লাইক আলবাট্রোস পাখির মতোই আপনি এটা করেছেন। আমরা স্যালুট জানাচ্ছি যে আমাদের সমারসেট মাউন্ট যে এসটি কলোরিজ এনশিয়েন্ট মেরিনার গল্প করে ধরেছে। ভিউয়ার্স, তাছাড়া আমাদের নবীকরণ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যদি বলি, আনসাইড পুকুরে মিডিলিকা বলেছেন অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মোহাম্মদ মুস্তাফা, আমাদের নবীকরণ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ব্যবসার মাধ্যমে অবশ্যই, হ্যাঁ 13 বছর বয়সে বিয়ে করেছেন। আমরা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হাফেজ, আমার মাদ্রাসা থেকে আমার পড়াশোনা এবং চিরং কলেজে আমার ছিল। তো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমি ব্যবসায়ীদেরকে শহীদী মর্যাদা দিব যদি সে হালাল পথে ব্যবসা উপার্জন করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে কি ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা 90% বরকতদান করছেন। লাইক হচ্ছে যে কি আমি ধরেন লাইক আমি আপনার জব করি আপনার আন্ডারে, আপনি আমাকে আজকে আমার দ্বারা যদি আপনার 1 লাখ টাকা আজকে ইনকাম হয় তাহলে আপনি আমাকে সর্বোচ্চ আমার মাস্টার্সের যদি স্যালারি থাকে আমার 10,000 টাকা, আপনি সর্বোচ্চ আমাকে 2,000 টাকা ঘুষি মারা দেবেন, বাকি 88,000 টাকা কিন্তু আপনি রেখে দিচ্ছেন। যদি আজকে আমি বিজনেস শুরু করি তাহলে 88,000 টাকা বাইরে কিন্তু আমি একাই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বিজনেসের মধ্যে 90% আছে আর জবের ক্ষেত্রে হচ্ছে মাত্র 10%, এবং এটা হচ্ছে শহীদী মর্যাদা পাওয়া যায়। খুব সুন্দর একটি তুলে ধরেছেন যে রাকিব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টক্সের মধ্যে আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি হেয়ার অ্যান্ড ফ্যাশন অ্যান্ড কসমেটিক্সের মধ্যে এখানে আপনি প্রোডাক্ট কোথায় কোথায় থেকে কালেকশন করেছেন এবং প্রোডাক্টের গুণগত মান কেমন, এই কথাগুলো একটু তুলে ধরেন। হ্যাঁ অবশ্যই, আমাদের প্রোডাক্ট হচ্ছে দেশি প্রোডাক্টের মধ্যে ইউনিলিভারের প্রোডাক্টগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যাভেলেবল চলতেছে মার্কেটের মধ্যে। এই যে আপনার এইদিকে আছে ইউনিলিভারের প্রোডাক্ট, আপনার প্যারাশুট লাইক হচ্ছে আপনার টিম আইটেম যেগুলো আছে, আর আর হচ্ছে আপনার ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আমাদের দেশের মধ্যে খুব ভালো রান করতেছে, এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে আপনার ইম্পোর্ট করা। হ্যাঁ, হিমালয় থেকে অনেক কিছু আছে, হিমালয় আছে আপনার, ফোনস আছে, কেয়ার হ্যান্ডসাম আছে, পাকিস্তান থেকে ইম্পোর্ট করা আছে আপনার চাঁদনি গুড়ি ডিউ ডিউ এগুলো আছে। তারপর হচ্ছে চায়না থেকে আমি কিছু মাল ইম্পোর্ট করেছি, সেটা হচ্ছে আপনার ব্যান্ড আইটেম, তারপর হচ্ছে লেডিস ব্যাগ, জুয়েলারি আইটেম এগুলো ইত্যাদি।
ভিউয়ার্স রাকিব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত বিজনেসম্যান হিসেবে। ভিউয়ার্স, ডেভিড ডক্টরের মধ্যে অনেক মজাই করলাম আমি। পরক্ষণে আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আজকের দিনটা হচ্ছে আপনার জন্য একটা সুবর্ণ দিন, কেননা আপনি আমাদের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং আইসিটির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন, 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত দ্বারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বার প্রান্ত চলে আসছি। হাওএভার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বঙ্গবন্ধুর একজন আদর্শ মহানায়ক হিসাবে ডিজিটাল বাংলাদেশের মিশন পয়েন্ট প্রতিক্রান্ত সামনে রেখে আজকে ডিজিটালের ছোঁয়া আপনি কী দেখতে পাচ্ছেন? আমি ডিজিটাল ছোঁয়া বলতে গেলে আমরা সবই দেখতে পাচ্ছি। কজ হচ্ছে যে আজকে আমি যে গ্রাম অঞ্চলের মধ্যে এসে আমার যে বিজনেসটা সেটা হচ্ছে আপনার, যদি আমি আপনার যদি শহর কেন্দ্রিক বিজনেস করতাম তাহলে দেখা যাচ্ছে যে আগে আমি যে এখন যে বিজনেসের সাথে একজন একজনের সাথে আপনার পাঙ্গা দিয়ে চলা, লাইক ইনক্লুড করে চলা, একজন একজনের সাথে সাদৃশ্য রেখে চলা, যদি এটা ডিজিটাল মাধ্যমগুলো না থাকতো, লাইক হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, এগুলোতে আমরা মার্কেট জনগণের যে চাহিদাগুলো আছে এগুলো প্রতিনিয়ত আমরা ডিজিটাল ছোঁয়ার মাধ্যমে কিন্তু আমরা এগুলো কিনা করতে পারছি। দুই নম্বর বিষয় হচ্ছে যে আগে আমি বিজনেসের মধ্যে যদি দোকানের মধ্যে আমার কর্মচারী থাকতো, এখন আমি কনফিউশনে থাকতাম যে যখন দোকান থেকে বের হয়ে যেতাম আমার কি ক্যাশ ক্যাপিটাল কি ঠিক থাকছে নাকি ঠিক আছে কিনা এগুলো নিয়ে কনফিউশনে থাকতাম, সার্বক্ষণিক আমার টেনশনটা কিন্তু বিজনেস মাধ্যমে পড়ে থাকতো। এখন কিন্তু ডিজিটাল মাধ্যমে আপনার সিসি ক্যামেরা আসছে, এটা ডিজিটালের কারণেই এখন আমরা টেনশন ফ্রিভাবে থাকতে পারতেছি যে কোনো লাইক আজকে আমার কমিটি অনুমোদন হচ্ছে আমি গেলাম, আমার কোনো টেনশন ছিল না, কোনো প্রেশার ছিল না, এটা ডিজিটাল একটা মাধ্যম হিসেবে এই কারণে আজকে ফেসবুক ব্যবহার করছি। ছোটকালে আমরা পড়েছি শেক্সপিয়ারের গল্প, পড়েছি ইউ পান আই স্মেল দ্য ব্লাড অফ রাইটিস, দ্যাট ইজ হচ্ছে হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাই। আমার দাদার আমলে চাচার আমলে বলতে শিখেছি আমরা, কবিতাটা পড়েছি উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিম করে দেওয়া দানা। হ্যাঁ, যখন দাদার আমল চাচার আমলটা ছিল, যখন বকরে তোমরা উত্তর দিকে যায় ওনা জিম করে দেওয়া দেবো, দক্ষিণ দিকে গেলে পেতনি খেয়ে দেবো, এখন উত্তর দিকে গেলে দেখে স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছে, কেউ আবার বলেছিলেন যে তোলাবিহীন, তখন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি পদ্মা সেতু এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে। আজকে আমরা 1-42 স্পেন অলরেডি ডান, তার সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং তার সাথে আমাদের ওবায়দুল কাদের স্যার, যোগাযোগ এবং সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে যে 1-42 স্পেন ডান করেছে এই জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি জানেন ইতিমধ্যে আপনার শেখ রেহানা এবং মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা 2.5 কিলোমিটার পদ্মা সেতু দিয়ে আসছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে চ্যালেঞ্জের মোকাবেলা করে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে, আগামী জুন মাসের 5 তারিখে পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে হবে, তো সেক্ষেত্রে আপনার ওপিনিয়নটা কেমন হয়েছে? ভাই, সেক্ষেত্রে ওপিনিয়ন বলতে গেলে মানে এটা হচ্ছে যে আকাশ কুসুম কল্পনা করার মতো বিষয় ছিল, আমি মাটিতে থেকে আকাশকে ছোঁয়ার মতো যেরকম একটা অনুভূতি আমার মধ্যে ঠিক আমি সেটাই আমি দৃশ্যমান দেখতে পাচ্ছি। এটা আমাদের ছোটোবেলা থেকে তো কখনো কল্পনার বাইরে ছিল যে আমরা এত উন্নত কি বলে যে পদ্মা সেতু হবে, এগুলো যত ছোটোবেলা থেকে থেকে যারা কি বলে যে সিনিয়র পার্সনগুলো ছিলেন তারা সবসময় দীক্ষা দিতেন না কি পদ্মা সেটা কি জীবন সম্ভব নাকি, এত পদ্মার মতো এত স্রোত গতিতে কি এখানে কখনো ব্রিজ করা কি সম্ভব? আমাদের কিন্তু বিগত 5 বছরের মধ্যে এটা চ্যালেঞ্জ করার অবস্থা আছে, জুন মাসে আমরা এটা সরাসরি স্বয়ং চোখে নিজে গিয়ে দর্শন করে আসতে পারবো ইনশাল্লাহ, সেটা আমরা আশা করতে পারি। রাকিব ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কথাটা আমি বলবো, আলোকিত ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর মহানায়ক হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রাজপথের লড়াকু সৈনিক হিসাবে দপ্তর সম্পাদক হিসাবে ছাত্রলীগের সাবেক ছিলেন, হাটিয়েটি পাপা করে কিন্তু এই প্ল্যাটফর্মে আসছে। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, দীর্ঘ 41 বছর পর ওনাকে ইউনেস্কো কর্তৃক দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ প্রতিষ্ঠিত করেছে। আমার দেখা একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসাবে এবং স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মার্চের ভাষণের উপরে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কার পেয়েছে, আপনার কাছে কেমন লাগছে এবং ভাষণটা শুনে কেমন লাগছে? ভাষণ তো যত যখনই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনতে যাই বা ওনার মুখের লজ্জাগুলো শুনি তখন গার প্রসঙ্গ শিরতে হয়ে ওঠে। এখন ওই যে এখন আমার দেখেন আপনি লিখতে পারছেন জানি না, এটা হচ্ছে আমাদের আত্মার অনুভূতি, এগুলো এই অনুভূতিগুলো কখনোই কাউকে প্রকাশ করার মতো হয়, যখনই শুনি তখন সেই অনুভূতিতে ফিরে যাই।
এটা হচ্ছে দলের প্রতি ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আমাদের এই ভালোবাসা আজকে আমরা অর্জন করছি। আমাদের মা বাবারা ছোটোবেলা থেকে আমাদের সেই গল্প শুনে আসছেন, সেই গল্প থেকে আমাদের কিন্তু আজকে এই শ্রদ্ধাবোধ, এই রেসপেক্ট আজকে এই গার প্রশ্ন শিরিত হয়ে ওঠা। এটা আমাদের একান্তই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে কথাটা বলেন যে বায়ের গায়ের পশম দাঁড়িয়েছে, আসলে সত্য ঠিকই যে 18 থেকে যে 19 মিনিটে যে ভাষণটা দিয়েছেন এটা একটা সম্পূর্ণ একটা অলিখিত ভাষণ ছিল। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7 মার্চে ভাষণ দিলেন, তিনি ধানমন্ডি মুক্তি সংঘের বাসভবনের মধ্যে ছিলেন। ইতিমধ্যে আপনি জানেন যে তার পূর্বরাত্রের ঘটনা, তিনি এক বারান্দা থেকে আরেক বারান্দা, এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে কাজারি করছিলেন। ওনার সহধর্মী নিয়ে এসে ওনাকে জিজ্ঞাসা করলেন, আমার জীবনে তো আমি তোমাকে এরকম অবস্থা দেখিনি, তবে তোমার কী হয়েছে, তুমি আমাকে তুমি বলো আমার কী হয়েছে তোমার। তো উনি বললেন যে আমাকে আগামী দিন 7.5 কোটি ময়দানের মানুষের মাঝে রেসকোর্স ময়দানে আমাকে 7 মার্চে ভাষণ দিতে হবে, তবে আমি কিছুই শিখি নাই, কিছুই করি নাই, কিছু কী দিব। তখন উনি বলল যে আমরা সহধর্মী অবৈধ দিয়ে বলো যে তোমার মন থেকে যা কিছু হবে তাই তুমি করবে। তারপর উনি 7 কোটি ময়দানের মধ্যে রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠ তুলে দিতে হলো, এবার এই সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে আজকে যে 18 থেকে 19 মিনিটের ভাষণ, এখানের মধ্যে 1108টি ওয়ার্ড ইউজ করা হয়েছে। 1108টি ওয়ার্ড থেকে আজকে আমাদের বাঙালি জাতির পিতার যে শব্দগুলি ছিল সেইগুলি আমাদের মমতাময়ী মা জননীতে শেখ হাসিনা করছেন। আমরা ওনার হায়াতে তৈবা দান করি। কী জন্য আজকে যদি আমরা 15 আগস্টে যদি আমরা মমতাময়ী মা জননীতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যদি ইংল্যান্ডে পড়াশোনা করতে যদি না যেতেন, তাহলে আজকে আমরা এই সোনার বাংলাদেশ পেতাম। আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রয়ের মাগফিরাত করছে এবং ছোটো ভাই শেখ রাসেলকে যারা নিঃস্বভাবে হত্যা করেছে তাদেরকে আইনের কাঠগোড়া এনে সর্বোচ্চ শাস্তি ইন্টারপোলের মাধ্যমে আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হয়ে এই কথাটাই বলবো। দল বল বুঝি বুঝি না, আমার কথা হচ্ছে যে বা যাহারা এই কাজটি করেছে, ইতিমধ্যে আমরা জানি যে বা কারা করেছে। একদিক দিয়ে আস্তাল্লাহ তুফাইর মিনান্নার আজানের পদে বিবৃত হচ্ছে নাম, আরেক দিক দিয়ে মেজর ডালিনের নেতৃত্বে এখানে গাদ্দাফি এবং মুস্তাকের নেতৃত্বে মহানমন্ডি সমর বাসভবনের মধ্যে নির্মমভাবে হত্যা করা হয় আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা যায় উনি বললো যে তোমরা আমার লাশটাকে পশ্চিম পাকিস্তান নিয়ে যাও, এবং ছোটো ভাই শেখ রাসেলকে যখন হত্যা করতে যায় তখন শেখ রাসেল একটা কথা বললো, ডালিন চাচা আমি কী অপরাধ করেছি, আমি একটু মার সাথে কথা বলবো। তখন বলো যে চলো তোমাকে তোমার মার সাথে নিয়ে যাও। তখন পাশের রুমে নিয়ে কামাল পাশে এবং মেজর ডালিম অকাতরে কিন্তু পড়ে আমাদের ছোটো ভাই শেখ রাসেলকে আমরা হারিয়েছি। এই জন্য আমাদের বাঙালি জাতির পিতা সহ অন্যজনকে যারা নিঃস্বভাবে হত্যা করেছেন তাদেরকে আজকে আমরা আইনের কাঠ করালে ইন্টারপোলের মাধ্যমে আমরা বাংলার মাটিতে পূর্বে যেভাবে বিচার করা হয়েছে তাদের বিচার আটকানোর আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে এটা দাবি জানাব। এবং আপনার অনুভূতির কথাটা তুলে ধরবেন যারা এইভাবে যে দুঃখতভাবে যে আমাদের বাঙালি জাতির পিতা যে হত্যা করেছেন আমার ছোটো ভাই রাসেলকে, তাদেরকে কী করা উচিত বঙ্গবন্ধুর একজন মহানায়ক হিসাবে, স্বেচ্ছাসেবকের একজন সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনার অনুভূতি তুলে ধরবেন? আমি আমার সামনে আমি তাদেরকে পাই এটা একটা ধরনের অনুভূতি, আরেকটা হচ্ছে যে আমি প্রার্থনা করবো যে তাদের অনুভূতিটা বিচারটা কেমন হওয়া উচিত। যদি আমার সামনে যদি বলা হয় যে তাকে কী করা উচিত, তাহলে আমি বলবো যে হাজার মানুষের সামনে তাকে নিঃস্ব করে ফেলা উচিত, সবার সামনে, একদম সবার চোখের সামনে, চোখের সামনে। আর যদি বলে যে বিচার মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের দেশ পরিচালনাতে যারা বর্তমান আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ আছেন তাদের সুদৃষ্টি আমি কামনা করেছি এই বিষয়ে কঠিনভাবে এটা ওদেরকে আইনে কাঠগড়ায় এনে দেশের মধ্যে বিচার, সুষ্ঠু বিচার করা, যেমনটা যুদ্ধ অপরাধীদের বিচার যেভাবে হয়েছে ঠিক ওইভাবে তাদের বিচারটা সুষ্ঠুভাবে হওয়া উচিত। এটা আমার একজন ব্যবসায়ী, একজন দেশপ্রেমিক, একজন বঙ্গবন্ধু আদর্শ সৈনিক হিসেবে এটা আমার আর্তনাদ। দুর্গম গিরিকান্তার মরুদুস্তর পারাবার রঙ্গিত হবে যাত্রী নিশীথে রাত্রি রিয়া পুষিয়া, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কারো নিচে মাথা মতো করে। আমি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসাবে এই কথাটা বলবো, যারা নিঃস্বভাবে এইভাবে হত্যা করেছেন তাদেরকে আইনের কাঠ করায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিজেরা দিন দাবি করছি। আমরা স্বাধীনতার 50 বছরে প্রতিপালন করেছি সুবর্ণ, গত মাসটা 26 মার্চ ছিল, এর আগের মাসটা ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সেক্ষেত্রে 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মজিব বাসী গেল কোভিড-19 সিচুয়েশনের কারণে আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই কোভিড-19কে সামনে রেখে এবং মজিব বর্ষকে সামনে রেখে আমি মজিবের আদর্শ সম্পর্কে আমি আপনার কাছে কিছু কথা শুনতে চাচ্ছি। এক্স দপ্তর সম্পাদক আমাদের জিনুর রহমান রাকিব ভাই সাবেক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, মজিব সেনা সম্পর্কে আপনি কথা বলে দেন। একজন মজিব সেনা আদর্শবান হওয়া উচিত, দেশপ্রেমিক হওয়া উচিত,
মানুষের জন্য মানুষের সেবা সর্বত্র নিজেকে উৎসর্গ করা উচিত। আমি মুজিব সাহেবকে এটাই বলছি, নিজেকে সর্বত্র মানুষের মানবের মাঝে বিজিয়ে দেওয়াই হচ্ছে, বিলিয়ে দেওয়া হচ্ছে মুজিব সাহেব। একজন একাত্তরের চেতনা সম্পর্কে আমরা একাত্তরের চেতনা যেগুলো আমরা বই কাব্য গল্প থেকে শুনে আসছি, কাব্য গল্প থেকে যদি শুনে আসি বা পড়ে আসছি, এগুলো প্রতিনিয়ত আমরা শিহরিত হয়ে উঠি, আমরা ওইগুলোর আলোকে আমাদের যে বাকি যে অন্যরা আমরা ওইরকমভাবে গঠন করার চেষ্টা করি। একাত্তরের চেতনা থেকে যে আমাদের মা বোনের প্রতি যে নির্যাতন নিপীড়িত যেভাবে চালিয়েছিল, এগুলো থেকে একজন আদর্শবান বিশ্বের মহামানব যদি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব এক ডাকে সারা দিয়ে আজকে এদের স্বাধীন স্বাধীন বাংলা আমরা স্বাধীনভাবে কথা বলছি, যেখানে আমরা পরাধীন ছিলাম, সেই জায়গা থেকে আমাদের জন্য আমার শ্রদ্ধা ভালোবাসা দোয়া আল্লাহ তালা 30 লক্ষ শহীদের বিনিময়ে আজকে আমাদের এই দেশ স্বাধীন করেছেন, ওনাদেরকে পবিত্র মাহের রমজান আসলে বঙ্গবন্ধু সহ 30 লক্ষ শহীদের আল্লাহ জান মকাম দান করে সে প্রার্থনা করে আজকে ধর্মীয় দৃষ্টিকোণ। ভিউয়ার্স, আমি টেবিল ড্রেসের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি, তাহলে আমাকে যদি বলতে হয় কুমড়ো ফুলে ফুলে নয় পড়েছে লতাটা, সর্ষে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের গড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি কবে ছুটি, চিঠিটা তার পকেটেই ছিল সেটা আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে সই গল্প শুনতে দেবে না, বলো মা তা কী হয়, তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে কি ধানের মুখি সেজে এটা সেটা আরও কত কী, তার খোকাছে বাড়ি ফিরবে ঝাপসো চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনে দেখা গেছে। আবু জাফর আবাদির লিখলার কয়েক মাঠে তাকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিয়ে গেলাম আজকে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 11:15 আমাদের টক শোটা দেখে নেন। আমার দেখা আলোকিত ব্যক্তি হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক এবং একজন বিজনেসম্যান হিসাবে জিল্লুর রহমান রাকিব ভাইয়ের টক শোটি আপনারা দেখেন, সাবেক দত্ত সম্পাদক এবং বর্তমানে ব্যবসায়ী এবং রানিং সাংগঠনিক সম্পাদক হিসাবে আছেন। আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিদিনগুলি বাস্তবে শোনেন এবং বাস্তবে উদ্ধার করেন। 11:15 আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightness99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে 11:00 সকাল থেকে। আমি সাংবাদিক পড়া ভাই বিদায় রেখে টানছি, রাকিব ভাই ভালো থাকেন সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।